একটা গাডারকে স্ট্রেচ করে সেটাকে যদি লিকুইড নাইট্রোজেনের মধ্যে চোবানো হয় তাহলে কি হয় দেখো। দেখো গাডারটা চোবানোর সাথে সাথে কি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। গাডারটা -196 ডিগ্রি ঠান্ডা হওয়ার কারণে তার মধ্যে থাকা ইলাস্টিক প্রপার্টিটা নষ্ট হয়ে গেছে। সেই কারণের জন্য গাডারটাকে যে অবস্থায় রাখা হয়েছিল সেই অবস্থাতেই রয়ে গেছে। আবার এটা যখন আস্তে আস্তে গরম হবে তখন আবার আগের অবস্থায় ফিরে আসবে।